যোগমায়াকে আহ্বান করছে, কে আমার প্রাণ গোবিন্দ কোথায় হে প্রণাম মায়া লীলা সাধিনী মায়া মা একবার যমুনা কূলে এসে দেখা দাও দেখা দাও হে যমুনা তুমি যা হ্যালো হ্যালো আমি তোমার শরণাগত হয়েছি কেন জানো? কেন প্রভু,
আমি যে একজনকে কথা দিয়েছিলাম ওগো প্রভু, সেই কথাটা আজকে আমাকে রাখতেই হবে। কোন দিন জানো বলো প্রভু? যেদিন আমার পিতা বসুদেব এই কংসের কারাগার থেকে নন্দালয়ে নিয়ে গিয়েছিলেন, সেই প্রবল ঝড় বৃষ্টি মাথায় করে যেদিন আমি যমুনায় পড়ে গেলাম, সেদিন যমুনা আমায় পেয়ে চরণান ছাড়ছে না। সেদিন আমি যমুনাকে বলেছিলাম, কি বলেছিলে? শোনো যমুনা, আজকের মতো আমায় যেতে দাও, তবে এবার যেদিনে আসবো সেদিনে কিন্তু একা আসবো না, সেদিন তোমায় যুগল রূপে দর্শন দেব। তাই সেই কথা রাখতে আজকে তোমায় আমাকে যে রাধা দর্শন করাতে হবে। ওগো প্রভু আমায়? হ্যাঁ, আমায় কি করতে হবে প্রভু? তোমাকে ছলে বলে কৌশলে যেমন করি খুব আমাকে যে রাধা দর্শন করাতে হবে। ওগো প্রভু আমার কি এই বেশে গেলে চলবে না? শোনো শোনো, তোমাকে এই বেশে গেলে তোমায় তো ধরে ফেলবে। হ্যাঁ গো প্রভু। তাই তুমি বৃদ্ধা বড়াই বুড়ির রূপ ধারণ করে 80 বছরের বৃদ্ধা সেজে ওই গোয়ালা পাড়ার ভিতর দিয়ে ডাক দিতে দিতে চলে যাবে। বেশ প্রভু তাই হবে। আমার যে একটি শর্ত রয়েছে প্রভু। কি শর্ত? তোমাকে যে নবীন কাণ্ডারি বেশি হাতে একটি বাঁশি নিয়ে ওখানে গিয়ে বংশীধ্বনি করতে হবে। বেশ, তোমার কথা মতো আমি নবীন কাণ্ডারি সেজে ওই যমুনার কোলে আমি নাবিক সেজে বসে থাকব। তাই আমি বলছি শোনো প্রভু, বলো ওই যমুনা নদীর কোলে ওগো প্রভু তুমি নবীন নবীন হয়ে বেশ বেশ বসে থেকো একটি তরি নয়ে ওগো প্রভু ওই যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে ওই না যমুনা নদীর কোলে নতুন নাবিক হয়ে বসে থাকব। ওগো প্রভু তাই আমি মনের আনন্দে চলে যাচ্ছি। বেশ তাই এসো। কি আপনারা সবাই যাবেন তো বৃন্দাবন? রাধা রানীকে আনতে সবাই যাবেন তো? তাই সবাই মিলে বলুন আমি বৃন্দাবনে চলে যাব।